আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মা-মেয়ে রন্ধনশালা চ্যানেল থেকে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিভিন্ন রকমের একটি ডেজার্ট। তাহলে চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু নরমাল পানিতে গুলে দুধের সাথে মিশিয়ে জাল করে নেব। কর্নফ্লাওয়ার মেশানোর আগেই আমি 1 লিটার দুধকে জাল করে 700 গ্রামের মতো করে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে আর একটু ঘন হয়। এরপর আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হলে কিছুটা সময় আমি নর্মাল ফ্রিজে রাখবো আর একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে হতে আমি সাগুটা রান্না করে নিব। সাগু রান্না করতে খুবই কম সময় লাগে আমরা সবাই জানি। আমি 1 কাপ সাগু রান্না করছি এখানে। সাগুটা রান্না করার পরে আমি ধুয়ে নিব। দেখুন সাগুটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে আঠালো ভাবটা না থাকে এবং দেখতেও সুন্দর লাগে। এখানে আমি কিছুটা সিদ্ধ করা নুডলস নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধটা ঠান্ডা করে ফ্রিজে নর্মাল চেম্বারে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন দুধের ঘনত্বটা কেমন হয়েছে। এবার আমি বাটিতে প্রথমে কিছুটা সাগু ও কিছুটা নুডলস ও দুধ দিয়ে মিশিয়ে আম ও কলা দিয়ে মিশিয়ে নিব। আমি এখানে আমটাই বেশি দিয়েছি। এটা তৈরি করে 5 থেকে 7 দিন বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। খাওয়ার সময় এটা দুধ সাগু কিছু না থাকলেও আম কেটে দিয়ে মিশিয়ে খাবেন। আমি এখানে সাজানোর জন্য একটা বড় টুকরা আম নিয়েছি, খেজুর আর কিশমিশ। এটা দিয়ে সাজিয়ে আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব এবং পরে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আপনারা দেখবেন কতটা টেস্টি হয়েছে। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।